ওয়েলকাম ব্যাক ফর অ্যানাদার ভিডিও। সবচেয়ে বেশি রেসপন্স আসছে আপনার আলবেনিয়া নিয়ে। আজকে আপনাদের যারা আমাকে কমেন্ট করছেন যে ব্যক্তি বিষয়ের ব্যাপারে কথা বলছেন এবং মেসেজ করছেন, জাস্ট আপনাদের সবার অ্যান্সারগুলো আমি দিতে পারিনি, এই জন্য দুঃখিত আন্তরিকভাবে। ওকে, সময় শর্টেজের কারণে সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজটা দিবে, এভরিথিং সব কিছুই। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফুললি আপনার গাইডলাইন পেয়ে যাবেন, আপনারা কী করবেন, যারা আলবেনিয়াতে যাবেন কীভাবে যাবেন, প্লাস প্রসেস টাইম এবং আপনার কী কী ক্রাইটেরিয়া, আপনারা যেতে পারবেন কি পারবেন না, বর্তমানে ভিসার রেশিও কেমন এবং স্যালারি র্যাঙ্কিং এবং এভরিথিং সব কিছুই আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, এভরিথিং সব কিছু গাইডলাইন। ওকে, লেটস গো স্টার্ট দিস ভিডিও। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে জব সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার আলবেনিয়া। আলবেনিয়া যারা আমাকে কমেন্ট করছেন, ভাই আলবেনিয়ার ভিসা আপনি আছেন, আপনার কাছে আছে কি না, আপনার প্রসেসিং কীভাবে বা কীরকম কস্ট, ওকে, তো সেই দিক দিয়ে সেই সবচেয়ে যে কমেন্টটা সেটা আমি আপনাকে রিভিউ দিচ্ছি। ওকে, বর্তমানে আলবেনিয়ার যে ভিসা সম্বন্ধে আপনার বর্তমানে ভিসার রেশিও একেবারে 0%, কারণ সেটা আমরাই নিজেরা ব্যক্তিগতভাবে প্রুফ এবং আমরা অনেকগুলো ফাইল সাবমিশন করি, সেখান থেকে কোনো রেসপন্স আসে নাই। আপনার অনলাইন হয়েছে জাস্ট আপনার, ওকে, পরবর্তীতে ওয়ার্ক পারমিট প্লাস আপনার আসে নাই, কারণ আপনার অনেক ঝামেলা ঝামেলা বলতে ভিসার রেশিও বা সাকসেস রেট বর্তমানে একেবারে ডাউন। তো যারা আলবেনিয়া যাওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন বা যে কোনো ট্রাভেল এজেন্সিতে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, আমি মনে করি আপনারা আলবেনিয়াতে না ঘুরে আপনারা অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করুন, ইনশাল্লাহ আপনাদের টার্গেট ফিল আপ হবে। কারণ বর্তমানে আলবেনিয়াতে আপনারা যে কেন জায়গায় দেবেন না কেন, আপনার টাইম দিয়ে ওয়েস্ট হবে কিন্তু কাজ হবে না। ওকে, তো সেই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য অবশ্যই আমার এই ইনফরমেশন দেওয়ার দায়িত্ব বা কর্তব্য ছিল, সেই জন্য আমি আপনাদেরকে মেসেজটা দিচ্ছি। এবং আপনার আলবেনিয়া সবচেয়ে আপনার যে প্রবলেমটা হচ্ছে এখন বর্তমানে আপনার ভিসা রেশিওটা একেবারে কম, আর দ্বিতীয় কথা হলো আপনার যে স্যালারি র্যাঙ্কিং, স্যালারির সমস্যা না, আপনার ইউরোপে যদি আপনারা যেতে চান কিন্তু যে কোনো কান্ট্রিতে যান না কোনো, ফার্স্টে বলে আপনার স্যালারি চিন্তা ভাবনা করলে যে আমি ফার্স্টে গিয়ে আপনার 1-1.5 লাখ টাকা কামাবো, দেন আপনার যে নন সিটিজেন কান্ট্রিতে গুলো এগুলোতে আপনারা হবে না, বা আপনার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনার তখন র্যাঙ্কিং স্যালারি র্যাঙ্কিংটা হাই হবে, সেই দিক সেটা সমস্যা নাই, কিন্তু সময় দেওয়া লাগবে। কিন্তু আপনার নিউ নতুন অবস্থায় কিন্তু আপনারা এত ইনকাম করতে পারবেন না, কম হবে 45,000, 50,000, 60,000, এরকম আপনারা এর নিচে থাকবেন, এর উপরে উঠতে পারবেন না। তবে সময় দেওয়া লাগবে, সময় দিলে অবশ্যই আপনার কাজের এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার স্যালারি কোম্পানি র্যাঙ্কিং করে যদি আপনি সেখানে স্টে করেন সেই দিক থেকে, আর যদি না করেন সেখান থেকে তো আপনি অন্য কোনো কান্ট্রিতে যান, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে, সেখানে যাওয়ার পরে তো আপনি কোনো সমস্যা নেই, আপনার যত সার্ভিস কাজের সার্ভিস ভালো দিতে পারবেন, কাজ বেশি করতে পারবেন, ততই আপনার ইনকাম হবে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে যে আপনার আলবেনিয়া আপনার বর্তমানে যে যারা সবচেয়ে বেশি আমাকে যে কমেন্ট করছেন, ভাই ওকে, সেই জন্য যে মেসেজটা দেওয়া অবশ্যই ভাই, ওকে, আলবেনিয়ার জন্য আপনারা আপাতত একটু সুস্থ থাকেন, বা আলবেনিয়া নিয়ে চিন্তা ভাবনা করলে আপনাদের টাইম দিয়ে ওয়েস্ট নষ্ট হবে, এখানে আপনার চিন্তা ভাবনা করেন না। ওকে, আপনাদের অ্যানাদার যে কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য ট্রাই করেন, ওকে, সেটা আপনার ডিসিশন, আপনার কোন দেশে গেলে আপনার ভালো হবে সেটা আপনি মাইন্ড সেট আপ করে অবশ্যই কাজ করবেন, যেখানে দেন না কেন, ওকে, সেটা আপনার ব্যক্তিগত ব্যবহার। ওকে, তারপর হচ্ছে আপনার আমাকে আলবেনিয়ার যে ভিডিওটা সেটা কিন্তু অনেকই অনেক আগের, যে আমার আগের ভিডিওটা দেওয়া আছে সেটা অনেক আগে। ওকে, তারপরও যারা আমাকে ভালোবাসেন এবং আমার বিশ্বাস করে আপনারা মেসেজ দেন প্লাস কথা বলতে চান দেন, তাদের জন্য আমার রাইট যে মেসেজটা, বর্তমানে ভিসা রেশিও একেবারে 0%, আপনার নাই বললে চলে। ওকে, যারা আগে দিয়েছে সেগুলো হচ্ছে অন্য হিসাব, বর্তমানে দিয়ে কোনো টাইম ওয়েস্ট করবেন না। ওকে, আমি সাকসেস রেটটা 2024+23 লাস্টের দিক থেকে একবারে ডাউন হয়ে আসছে। ওকে, তো আশা করি বোঝাতে পারছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো জব সাবজেক্ট নিয়ে। আশা করি আলবেনিয়ার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ গাইস।